রাত্রির 10:05 শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের দার্জিলিং মেল। গন্তব্য NGP। রাত্রির 12:22 সময় বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছল আমাদের ট্রেন। রাতে বোলপুর স্টেশনটা পুরো জনশূন্য লাগছিল, একাই যেন নিজের অস্তিত্ব বোঝানোর জন্য দাঁড়িয়ে আছে। ট্রেন চলেছে রাতের অন্ধকারকে নিজের হেডলাইট দিয়ে দূর করে নিজের গন্তব্যের দিকে। সকাল 4:15 সময় এসে পৌঁছলাম মালদা স্টেশন। তখন কিছু মানুষকে দেখলাম স্টেশনের মধ্যে শুয়ে রয়েছে, আবার কিছু মানুষ ছুটে বেড়াচ্ছে নিজেদের ট্রেন ধরার জন্য। ট্রেন যাত্রা আমাদের বেড়াতে যাওয়ার আনন্দকে শত গুণ বাড়িয়ে দেয়। দূরপাল্লার ট্রেন জার্নি ছাড়া বর্তমান এই ব্যস্ততার যুগে বেড়াতে যাওয়ার আনন্দটাই অসম্পূর্ণ মনে হয়। আমরা ট্রেনের দুলুনিতে আধঘুমন্ত অবস্থায় পৌঁছে যাই নিজেদের গন্তব্যে। তবে রাতের ট্রেন যাত্রার রোমান্টিসিজম আলাদা। যারা রাতে জার্নি করে তারা এর গুরুত্বটা বুঝতে পারবে। রাতে ট্রেনের আলো নেবার সাথে সাথে গোটা ট্রেনটা ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সেই সময় জানলা দিয়ে বাইরের দৃশ্যপট দেখতে খুবই ভালো লাগে। হালকা কুয়াশা মাখা সকাল, মনটা ভালো করে দেয়। দূরে বিস্তীর্ণ ধান ক্ষেত আর তারও ওপারে অনেক গাছের মেলা। ধান ক্ষেতের মাঝে মাঝে ছোট ছোট কুঁড়ে ঘর, গ্রাম্য পরিবেশের একটা থিল পাওয়া যায় এখানে। দূর আকাশে সূর্যি মামা উঁকি দিতে শুরু করল। জলে সূর্যি মামা দেখতে অসাধারণ লাগছে। সূর্যের লাল আভা চারদিকে ছড়িয়ে পড়েছে। চারিদিকে সবুজ আর সবুজ, আকাশটাও একটা রঙিন প্রেক্ষাপট, যেন রঙিন ক্যানভাস। ট্রেনটা হঠাৎ থেমে গেল, তাই নিজের সিটে আর বসে না থেকে গেটের সামনে এসে দাঁড়ালাম। এসে দেখলাম একটা কাকু চা বিক্রি করছে। ট্রেন দাঁড়িয়ে আছে আর কাকু প্রত্যেকটা বগির সামনে গিয়ে তার চা বিক্রি করছে।
ট্রেন আবার ধীর গতিতে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলল। ট্রেন বাঁক নিতে শুরু করলো। সামনের বগিতে থাকায় পেছনের বগিটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম। তিন মাইল হাট স্টেশন পার করার পর আমাদের ট্রেন এক অন্য জগতে প্রবেশ করল। চারদিকে চা বাগান, আর তার মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে নিজের গন্তব্যে, নিজের খেয়ালে। সামনের দিকে এগোতে থাকলাম, চা বাগানের পরিমাণও তত বাড়তে থাকল। চা বাগান দেখতে দেখতে সারা রাতের ট্রেন জার্নির ক্লান্তি যেন কোথায় মিলিয়ে গেল। অবশেষে সকাল 8:30 এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে।